আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও সুন্দর একটা সকাল দিয়ে শুরু করে নিলাম। বিডি ফারজানা ঋতু চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো আমার হয়তো তেমন একটা সুন্দর হয় না, কারণ সবসময় রুটি আমি খুব তাড়াহুড়োর মধ্যেই আর কি বেলে নেই, এর জন্য এরকম একটু ব্যাকা হয়। তো যাই হোক, এগুলো তো খেলে সব পেটের মধ্যেই চলে যাবে, তো এর জন্যই সুন্দরভাবে আমি এই রুটিগুলো ভেজে নিচ্ছি। মাহিন পরোটা পছন্দ করে, এর জন্য মাহিনের জন্যই আগে পরোটাটা তৈরি করে নিলাম। ডিম ভাজা দিয়ে মাহিনকে নাস্তা খেতে দিলাম। সকালের নাস্তা খেয়ে বাকি কাজগুলো করে নিব। বারান্দায় চলে এলাম। বারান্দার মনোরম পরিবেশটা আপনাদের মাঝে শেয়ার করব। আর একটা গাছ লাগিয়ে নিচ্ছি। এগুলো গাছ নার্সারি থেকে নিয়ে এসেছি। আরও দুটা গাছ নিয়ে আসছি। তো এটা ফুল গাছ, আর যে দুটা ওগুলো পাতাবাহার। গাছের যত্ন করলে আসলে গাছ অনেক সুন্দর থাকে, মাশাল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতের সৃষ্টি, মনোমুগ্ধকর পরিবেশ কখনো ভুলার নয়। মানুষ যতই পরিবেশ প্রাকৃতিক দৃশ্য আহরণ করবে, তার মনটা সব সময় ভালো থাকবে। তো আমি এখন গাছে পানি নিয়ে দিচ্ছি। গাছে পানি দিলে গাছগুলো সতেজ সুন্দর থাকে। একটা মানুষের কর্মের মধ্য দিয়েই নিজেকে প্রকাশ করতে পারে, তার সততা, তার নিষ্ঠা এবং ভালো কাজের মাধ্যমেই তাকে বিকশিত করে। তার কর্মের মাধ্যমে তার গুণগুলো প্রকাশ পায়। আর আমরা হচ্ছি মানুষ, মানুষের ভুল ভ্রান্তি হবেই, তারপরে এগুলো সব কিছু মিলেই সমাধানেরও চেষ্টা করতে হবে। হাসি কান্না মধ্য দিয়েই মানুষের জীবন, সুখ দুঃখ মিলেই মানুষের পথ চলতে হয়। সব সময় যে সে ভালো থাকবে সেটা কিন্তু নয়। সব কিছুকে সমাধান করে ভালো পথে অগ্রসর হতে হবে। সৎ এবং ভালো দিক যদি থাকে সেগুলোই চেষ্টা করা উচিত তুলে ধরার। মন্দ কাজ থেকে সবসময় বিরত থাকাই আমাদের উচিত। ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে অবশ্যই মানুষ সাফল্য অর্জন করতে পারে। যারা ভালো মানুষ তারা সবসময় ভালো দিকগুলোই তুলে ধরে, আর যারা খারাপ প্রকৃতির মানুষ তারা কখনো ভালো চায় না, বরঞ্চ তার খারাপ দিকগুলো তুলে ধরার জন্য লেগে থাকে। তো সেখান থেকে মানুষ অবশ্যই বিরত থাকতে হবে, তাহলে এই জীবনে কিছু না কিছু পাওয়া অবশ্যই সম্ভব। তো এখানে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিলাম, ধুয়ে নিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তো এর জন্য সব সময় কাপড় চাপড় ঘর সব কিছুই পরিষ্কার করা অবশ্যই প্রয়োজন। আর আমরা নারী, সংসারের সমস্ত কাজ আমাদের করে নিতে হয়, এটাই বাস্তবতা। একটা নারীর অনেক দায়িত্ব কর্তব্য থাকে, সেই দায়িত্ব কর্তব্যগুলো অবশ্যই সুন্দরভাবে পালন করতে হয়। আজকে আপনাদের সাথে মজার একটি রেসিপি শেয়ার করব, ইলিশ মাছের বিরিয়ানি। তো প্রথমে তেল দিয়ে নিয়েছি, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ বেটে রেখেছি। ব্লান্ডার করে নেওয়া যায়, আবার বাটাও যায়। তো আমি ব্লান্ডার করে নিয়েছি। এখন দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে
আদা রসুন বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব কিছু পরিমাণ মতো দিয়ে রান্নাটা করে নিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছু একসাথে আর কি। তারপর ভালোভাবে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। টক দই দিয়ে দিলাম। টক দই খুব সহজেই ঘরে তৈরি করা যায়। একটু গুঁড়া দুধ দিয়ে, ভিনেগার দিয়ে আমি টক দইটা খুব সহজে ঝটপট বানিয়ে নিয়েছি। যদি টক দই না থাকে তাহলে আপনারা ভিনেগার বা লেবুর রস দিয়ে ঝটপট তৈরি করে রান্না করে নিতে পারেন। তো 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে আমি আবারও কষিয়ে নিব। তেল উপরে উঠে আসছে, এই মুহূর্তে ইলিশ মাছ দিতে হবে। তো আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিব। ইলিশ মাছ কিন্তু অনেক মজার, এই বিরিয়ানিটা আমার বর খুব পছন্দ করে। তো ইলিশ মাছ দিয়ে বিরিয়ানি অনেক বেশি টেস্ট, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। অবশ্যই পুরো রেসিপিটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সুন্দর কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এর চেয়ে বেশি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি যারা অলরেডি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। সুন্দরভাবে মাছগুলো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এদিক দিয়ে চালগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। আরেকটি চুলাতে পাতিল বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণের, তেজপাতা, লং, এলাচ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আদা রসুন বাটা লবণ দিয়ে নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এভাবে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, রেসিপিটি ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত। তো পেঁয়াজটা একটু হয়ে আসলে আমি চালগুলো দিয়ে দিলাম, পোলার চাউল। অনেকে বাসমতি চাল দিয়ে এই রান্নাটা করতে পারেন, তো আমি পোলার চাল নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির মতো। পানি দিয়ে দিচ্ছি। একজন গৃহিণীর কর্মব্যস্ততার মাঝে দিনটা কেটে যায়, তারপরও মজার মজার রান্না করে যদি পরিবারকে নিয়ে একসাথে বসে খাওয়া যায় সেটার আনন্দ আলাদা থাকে। আল্লাহ পাক আমাদের যেভাবেই রেখেছেন না কেন, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া করেও কখনো শেষ করা যাবে না। কারণ উনার ইশারায় একটা গাছের পাতাও কখনো নাড়ানো সম্ভব নয়। অতএব আল্লাহ পাক মানুষকে যতটুকু তার জ্ঞান, যতটুকু তার সামর্থ্য দিয়েছে অতটুকু নিয়েই অবশ্যই শুকরিয়া করতে হবে। মানুষের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, তবে সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে তার ভালো কর্মের দিকগুলো অবশ্যই তুলে ধরতে হবে। সেই কর্মের মাধ্যমেই তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রকাশ পাবে, তার ভালো মন্দ সব কিছুই। একটা মানুষের অনেক বেশি দায়িত্ব থাকে, আর সেই দায়িত্বগুলো যদি নিজ দায়িত্ব মনে করে সুন্দরভাবে কাজগুলো করে ফেলে এবং তার সেই কাজের মধ্যেই তার সৌন্দর্য, তার ভালো দিকগুলো প্রকাশ পায়। মানুষের জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, আবার সমস্যা যেমন হবে সমাধানের উপায় তো অবশ্যই আছে। যার যার দায়িত্ব, যার যার কর্তব্য বা যার যার কর্মক্ষেত্রে যে যেভাবেই থাকুক না কেন অবশ্যই তার কাজগুলো সৎ নিষ্ঠার সাথে করতে হবে, তাহলে অবশ্যই একদিন সফলতা ধার প্রান্তে পৌঁছাতে পারবে। আজকে আপনাদের সাথে অনেক বেশি কথা শেয়ার করে ফেললাম, কথার মধ্যে যদি কোনো একটু ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর অবশ্যই এই রেসিপিটি বাসায় তৈরি করে খাবেন। মজার এই রেসিপিটি খুব সহজেই বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট রান্না করে নিতে পারেন। আমি কিন্তু পোলাও অর্ধেকটা উঠিয়ে নিয়েছি, কারণ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যদি আগে দিতাম তাহলে ভেঙে যেত, তো এর জন্য আমি পরে দিয়ে উপরে পোলাওগুলো দিয়ে দিচ্ছি। বাসায় এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, জানাবেন যে রেসিপিটি কেমন হলো। দেশে বিদেশে যারা যেখানেই আছেন না কেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং এই চ্যানেলের পাশেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।